ঘুগনির মটর এখনো দেখতে পাইনি, শুধু চর্বি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। কুড়ি টাকা পাউরুটি ঘুগনি, টোটাল দিয়ে কুড়ি টাকা, তাই তো? চিকেন কষা কুড়ি টাকা পিস, এখন যেখানে মুরগির দাম কত, 200 টাকা করে কিলো চলছে, কুড়ি টাকা করে পিস দিচ্ছে। ঘাটটা দেখতে পাচ্ছ, ওটা হলো আহিরিটোলা ঘাট। ও জাস্ট আমি একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে, জাস্ট জাস্ট একটা প্রেম করবো প্রেম করবো অ্যাম্বিয়েন্স, বাঙালির ইমোশন, ভুড়ি ভোজ আর খাবারের খোঁজ। তো চলো যাই, খাবার খুঁজি আর খাই। সো গাইস, যেমনটা কিন্তু তোমাদের বললাম, আমি কিন্তু ঠিক এদিকটা থেকে এসেছি, একটুখানি মানে সামনে একটুখানি গেলেই আমি এইখানটা, এই ঘাটটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তোমাদেরকে লঞ্চ ঘাটটা দেখালাম, ওই সামনেই লঞ্চ ঘাটটা, ওখানেই তোমাদেরকে অটো এসে নামাবে। আর অটো যদি আহিটোলা ঘাটে এসে নামাবে, তোমরা ডান দিক অলওয়েজ রাইট সাইড প্রিফার করবে, মানে রাইট সাইড আসলে এই রাস্তাটা সোজা চলে যাবে, একদম সোজা। আমি কিছুটা হাঁটবো, তবে তোমাদের সাথেই হেঁটে চলো। তবে তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম রাজদীপ আর তোমরা দেখছো আরডিএফ ফুডি। যারা যারা চ্যানেলটিতে নতুন আসো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটিকে অলওয়েজ অলে করে রাখো, যাতে করে কিনা নেক্সট নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তো গাইজ, আমার পেছনে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছ, অনেক অ্যাক্টররা ওখানে এসছে, গঙ্গার পাড়ে হয়তো শুটিং ফুটিং চলছে কোনো, দেখো ক্যামেরা সেট আপ নিয়ে পুরোপুরিভাবে একদম রেডি, আর এদিকে আমি আমার ছোটো ক্যামেরা সেট আপ নিয়ে যাচ্ছি। হাই টাটা, সি, চলে এসছি ফাইনালি। আমি একটুখানি ঘামটা মুছে নি, হ্যাঁ, ওখানে তো পুরো একদম মেকআপ টাচ চলছে, হ্যাঁ, আমার মেকআপ একটু পার করছি, এটা দিয়ে হবে, করে নি তারপরে দিয়ে দেখা করছি। সো গাইজ, জাস্ট দেখো ইভিনিং টাইম, ওপর থেকে লাইটটা পড়েছে আর ওপর থেকে পুরোপুরি আমরা ঘুগনির মটর এখনো দেখতে পাইনি, শুধু চর্বি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। কাকা একটু বলবো, একটু ঘুটিয়ে দেখাতে কাকাকে, দেখো। তো তুমি সকালবেলা কটা থেকে দোকান দাও এখানে? আমি দুপুর 3টে খুলি, দুপুর 3টার সময় খোলো আর রাত্রি 10টা, তার মানে আমি একদম পারফেক্ট সময় এসেছি। আমি ভাবছিলাম সকাল সকাল আসি, কিন্তু ভালো করেছি সকাল সকাল আজকে আসিনি। এই হলো দাদার দোকান, দেখে নাও, অনলাইন অফলাইন সব রকমের পেমেন্টের ব্যবস্থা আছে। এখন আপাতত দোকানের কোনো বোর্ড হয়নি, তবে বোর্ডের কোনো দরকার নেই, যে জিনিসের স্বাদ ভালো সেই জিনিসের কোনো পরিচয়ের দরকার পড়ে না, বলে না চেনা মামুনের পইতে লাগে না। আরে ভাই, আরেকবার, চেনা মামুনের পইতে লাগে না, এটা হলো সেই সেম জিনিস। তো ক্রাউড দেখে নাও একবার, তো যাই গিয়ে জিজ্ঞাসা করি দেখি কে খাচ্ছে, আগে দেখা যাক। ইতিমধ্যে লোকজনও আসছে, তো এখানে আমি একটা দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, কি অপেক্ষা করছো নেওয়ার জন্য? ম্যাগি। আচ্ছা, তো কাকার কাছে তুমি ম্যাগিটা ভালোবাসো নাকি অলওয়েজ কোনটা খেতে আসো? ম্যাগি, ম্যাগি খেতে আসো অলওয়েজ না? ম্যাগি আর চিকেন কষা। তো এই হলো দাদার ম্যাগি যাচ্ছে, ম্যাগিটাকে দেখাও। আচ্ছা, ম্যাগি তো আমি খাবো না, তো দাদা কে, দাদা রিভিউ দিক ম্যাগি, চলো তুমি তুমি টেস্ট করো। তুমি খাও, রিল্যাক্সে খাও। এই প্লেটটা কিন্তু সাজানো হচ্ছে মাত্র 20 টাকার, এক প্লেট ঘুগনির সাথে থাকছে আমাদের একটা রুটি, লঙ্কা, হ্যাঁ অবশ্যই লঙ্কা, আর দেবো না, না দরকার নেই, একদম পারফেক্ট আছে। চলে গেল সামনে চাট মশা। সি গাইস, এই হলো ঘুগনি, অ্যান্ড এবার এটাকে আমরা টেস্ট করার পালা। ঘুগনি একদম হাতের মধ্যে পেয়ে গেছি, আর পরে রিভিউ দিচ্ছি, আগে একটু খেয়ে দেখেন। ঘুগনির আরোমাটা না খুব সুন্দর, তবে এখনো পর্যন্ত গালে চর্বি আসেনি। জাস্ট মেল্ট হয়ে গেল। আমি না চামচ দিয়ে দেখালে খুব একটা ভালো বুঝতে পারবো না, আমি বলবো ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসতে, আর আমি হাত দিয়ে তুলে দেখাবো। এ হলো চর্বি পিস, দেখো প্রচুর প্রচুর রয়েছে এখানে চর্বি। সো গাইস, যেমনটা কিনা দেখালাম, এবার আমি নিয়ে নেবো একটা টোস্টেড রুটি। কাকার দোকান কিন্তু মেনলি 3টা থেকে খোলে, রাত 10টা পর্যন্ত না 9টা পর্যন্ত, মানে যতক্ষণ থাকবে আর কি স্টক ততক্ষণ। তো চলো একটা বাইট নিয়ে দেখা যাক।
দারুন দারুন এত চিপ প্রাইসে এত সুন্দর কোয়ালিটির ফুড কিন্তু নর্থ কলকাতা অ্যাকচুয়ালি কলকাতা ছাড়া দেখাই যায় না কোথাও মানতেই হবে বলতেই হবে আছি এখানেই আছি তো আরেকটা বাইট নিন তোমরা এসে টেস্ট করে যাও আর আমি যেমনটা কিনা রাস্তা আগে থেকে দেখিয়ে দিয়েছি তোমাদের আর এই যে ভাইগুলোর সাথে দেখা হয়ে গেল সবাই একটু হাই করে দাও সবাই হাই করে দিচ্ছে আর এদের সব প্রত্যেকের কিন্তু ইউটিউবে চ্যানেল রয়েছে ঠিক আছে ভাই তোমার তোমার নাম কি কি কার কার কি নাম আছে বলো বলে দাও এনজয় উইথ মজিদ এটা তোমরা চাইলে কি কি দেখাও কি তো সাবস্ক্রাইব করতে পারো ভালো লাগলে আমি লাইফস্টাইল ব্লগ করি ট্রাভেল ব্লগ করি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমি দাদা খুব ভালো ভিডিও বানা দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাদা খুব ভালো ভিডিও বানাচ্ছে দেখলাম ঠিক আছে এলাম সবে সাপোর্ট করো শুরু করি দাদাকে সাপোর্ট করো পাশে থেকো ঠিক আছে তোমাদের সাপোর্টটা খুব দরকার দাদা থ্যাংক ইউ ওকে গাইস সো আমি দাঁড়িয়ে আছি নর্থ কলকাতায় আর নর্থ কলকাতায় এসে একটা দোকানে খাবার খেয়ে আরডিএ ফুডি চলে যাবে এটা হতে পারে না সো তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা সারপ্রাইজ আরও একটা নতুন দোকান তার আগে দেখিয়ে দিই তার ডাইরেকশনটা আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা বলতে চলে বলা চলে আহিরিটোলা স্টেশনের ওপরেই দাঁড়িয়ে রয়েছি এখান থেকে একটুখানি ফুট স্টেপে দেখতে পাচ্ছ স্টেশনের একদম ওঠার পথটা দেখতে পাচ্ছ ঠিক আছে একটা স্টেশন রয়েছে আর ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই জায়গাটাতে যেটা কিনা রেল গেট আহিটোলা রেল গেট দেখতে পাচ্ছ আমার পেছনে রেল গেটটা ঠিক আছে আর এখানেই কিন্তু এই কাকার দোকান তো এবার আমি কাকার সাথে একটু কথা বলে নেবো আর কাকার কাছে কি কি পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি তিনটে ডেচকি রাখা রয়েছে তো কি কি রয়েছে তার মধ্যে আমি জেনে নেবো কাকুর কাছ থেকে তো কাকু আপনার নামটা কি প্রথমে জিজ্ঞাসা করবো তুমি এটা দিলীপ 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 কি পুরো নাম দিলীপ দণ্ডপাল দিলীপ দণ্ডপাল দণ্ডপাল আচ্ছা তো কাকা এখানে দোকান কতদিন ধরে দিচ্ছ কাকা দোকানটা আমি দেখিয়ে দিই এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ এই হলো আহিরিটোলা কিন্তু রেল গেটটা রেল গেটটা হ্যাঁ শোভাবাজার স্টেশন তাই তো বাট নাম তো আহিরিটোলা আহিরিটোলা বা শোভাবাজার যেটা তোমরা খুশি বলতে পারো আর এখানে কাকার কাছে আমি দেখতে পাচ্ছি তিনটে ডেচকি আছে কাকা এক এক করে আমি দেখতে চাই এটার মধ্যে কি আছে এটা আছে আলুর দম ওকে আলুর দম কত করে আছে দশ টাকা প্লেট কয় পিস করে আলু যায় ভেতরে চার পিস করে আলু যায় আর এটা কি আছে এটা আছে চিকেন একটু ভালো করে দেখিয়ে নিই এই হলো চিকেন আর এই চিকেনের পিস কত করে যাচ্ছে প্লেট হিসেবে কতটা কত কত করে প্লেট পনেরো টাকা প্লেট এর থেকে বড় প্লেটও আছে আচ্ছা পনেরো টাকার প্লেট আমরা দেখে নেবো এক প্লেট নিয়ে আর তার আগে দেখবো এটার ভেতরে কি আছে এটা আছে ঘুগনি একটু ঘেটে দেখাও না কাকা তুমি তো এটা আছে প্লেন ঘুগনি গেছে তো কাকার দোকান এখানে কতদিন ধরে কাকা ছ বছর কাকার দোকান কিন্তু এখানে ছ বছর ধরে আছে আর কাকা তুমি কি প্রত্যেকদিন সকাল থেকেই বসো নাকি সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা কটা থেকে কটা ছটা থেকে এগারোটা পর্যন্ত সন্ধ্যা হয়ে গেলেই কিন্তু কাকু এখানে দোকান নিয়ে বসে পড়ে আমি কিন্তু আবারও দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক দেখতে পাচ্ছ ওই হলো আহিরিটোলা স্টেশন বা শোভাবাজার স্টেশন যেটা তোমরা বলতে পারো এই হলো তার রেল গেট আর এই হলো ঠিক কাকার দোকান ঠিক এখানে এই হলো একটা প্লেট এর মধ্যে কি কিছু দেব নাকি না কিছু বলতে কিছু লঙ্কা বা না না আর কিছু লাগবে না তো একদম গরম গরম এটাই রয়েছে কিন্তু মুরগির ছাট যেটা কিনা কেন বলা চলে মেটে গিলে বা আলাদা যে কাট পিস গুলো থেকে থাকে সেই সব জিনিসগুলো এতে রয়েছে আমি একটুখানি খেয়ে এবার টেস্ট করে দেখবো এটা কেমন কি টেস্ট গাইস দেখো গরম গরম কিন্তু হাতে পেয়ে গেছি আমি আর এই চামচটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির জন্য স্যুট করে না জানো তো অ্যাকচুয়ালি ঠিক আছে চামচটা অ্যাকচুয়ালি প্লেটের সাথে চামচ তো যাবে স্বাভাবিকভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেমনটা কিনা দেখো পিসগুলো দেখো আর এখানে কিন্তু কাকা পনেরো টাকার একদম ভরে দিয়েছে মানে তুমি যদি চাও এক পাত খেতে যেটাকে কিন্তু আমাদের বাংলা ভাষায় বলা হয় এক পাত খাওয়া তো এক পাত কিন্তু তোমরা এই পনেরো টাকার খাবার দিয়ে ইজিলি মিটিয়ে নিতে পারো চলো একটা টেস্ট করে দেখা যায় কাকু রান্না কি বাড়িতেই করো না নাকি এখানেই বাড়িতেই রান্না কিন্তু অমায়িক হয়েছে দারুণ টেস্ট হয়েছে দুটো জিরা খেলাম এবার দেখবো মশলার টেক্সচারটাকে শুরু করে সব কিছু
দারুন দারুন সত্যি কথা বলতে গেলে কম দামে খাবার খেতে হলে কলকাতা ছাড়া। আর তারপর আমি দাঁড়িয়ে রয়েছি কোথায়, নর্থ কলকাতা বলে কথা ভাই পাবো না, কি করে হয় সম্ভব না। তো চলো আরেকটা ট্রাই করে দেখা যায়। তো চলো এরকমই মজাদার মজাদার আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, দাঁড়াও চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, মুখের মধ্যে মাংস রয়েছে বুঝতেই পারছো, একই রকম করে সাবস্ক্রাইবটা করো, মানে ওই সাবস্ক্রাইব বাটনে না কিল ঘুষি লাড়ি যা খুশি মারো, জাস্ট ফোনের স্ক্রিনটা যেন না ফাটে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ব্লেসড।